তেসরা অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লাখিমপুরের খেরিতে 4 জন শহীদ কৃষক এবং 1 জন শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। বৃহস্পতিবার রাজ্য দপ্তরের সামনে শহীদ কৃষক এবং সাংবাদিকদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 384 দিন কৃষি কালো তিনটি আইন বাতিলের দাবিতে দেশের কৃষকরা দিল্লিতে আন্দোলন সংঘটিত করেছিল। সেই আন্দোলনে 375 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করেছিলেন। 3 অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুরের খেরিতে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র গাড়ি চাপা দিয়ে 4 জন কৃষক এবং 1 জন সাংবাদিককে হত্যা করেছিলেন বলে অভিযোগ করেন পবিত্র কর। উত্তরপ্রদেশের লক্ষিমপুর, সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তৎকালীন মন্ত্রী, তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য। কৃষকরা পাল্টা সভা করেছিলেন, যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি, সভা না করে তিনি ফিরে গেছেন। ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায়, তখন অজয় মিশ্রের ট্রেনির ছেলে আশিস মিশ্র, তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে, তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন, 4 জন সাংবাদিক আর এই কৃষক এবং 1 জন সাংবাদিককে একেবারে জায়গাতেই পিষে দিয়েছিল।